জীবনের সকল প্রত্যাহ্বানক হাসিমুখে পার করা এগারী সফল যোদ্ধা। মাত্র 8,000 টাকা বিনিয়োগ করে কিছু বছর পূর্বে আরম্ভ করেছিল নার্সারির ব্যবসায়। সেয়ার আসিল আরম্ভণি। আজি এই নার্সারিখনক কেন্দ্র করে চলি আছে ডিব্রুগড় বকুল মাছগার পিকি বেগমর পরিয়ালটো। পিছে এগারী সাধারণ গৃহিণীর এগারী সফল ব্যবসায়ী হওয়া পিকি বেগমর সফলতার আড়ত কোন? পিকি বেগম হয় আর মই বকুল মাছগাঁত থাকো। মোর এখন নার্সারি হয় আর মই বন্ধনের পয়সা লয়। মই নার্সারি খুলিছো আর মই নার্সারি খন চলাই আছো বন্ধনের পয়সা লয়ে। আর মই গুটিও আনো বন্ধনের পয়সা লয় কিনিয়ে। আগত সরুকে আসিলে, এটা মই বন্ধনের পয়সা লয়। এটা বহুত ডাঙরে করিলো। এটা কবল গলে আল্লাহ হুকুমত মোৰ বহুতখিনিয়ে আছে। লগত মোৰ ছোৱালীকেইজনী আছে, সন্তি চায়, তার বাপেকে চায়। কাম করা মানুহ নহয়, আমিহে চা বন্ধনের পয়সা লয় কিনি। আপুনি কিমান বছর পর বন্ধন ব্যাংকৰ লগত জড়িত হয়? আমি বন্ধন ব্যাংকৰ পৰা 10 চনৰ পৰা লৈছো। 10 চনৰ পৰা লয়। আমি তাতে 8,000 বন্ধনৰ পৰা লৈছিলো। 8,000 পৰা এতিয়া আমি 1.5 লাখ টকা লোৱা হৈছো। 1.5 লাখ টকা লোৱা হৈছো বন্ধনৰ পয়সা লয়। আমি বন্ধন বেংকৰ পৰা পইচা লৈ কিনি বহুত সহায়ো পালো। আর বন্ধন বেংকৰ পৰা লৈ কিনি আমি বহুতখিনি সুবিধাও হৈছে। কি কব আপোনাৰ নিচিনা আৰু দৰগাকী মহিলা আৰু ভালে কৰক, যেনেকে আমি এনেকে কৰিছো আমাক দেখি কিনি আৰু দৰগাকী এনেকে কৰক। আমি বহুত ভাল পাইছো বন্ধন বেংকৰ পৰা পইচা লৈ কিনি, আমাৰ বহুত সহায়ও হৈছে। শুনিলে নহয়, এয়া সম্ভব হল একমাত্র বন্ধন ব্যাংকৰ বাবে। বন্ধনৰ পৰা লোন লৈ আজি নিজকে এইটো পৰ্যায়ত ৰাখিছে পিকি বেগমে। ঘৰ সংসাৰৰ লগতে সমানে চলাই নিছে নিজৰ ব্যৱসায়ো। সমাজৰ আন 10 গৰাকী মহিলাকো ওলাই অহাৰ বাবে প্ৰেৰণা যোগাইছে পিকি বেগমে। যি সময়ত এটা চৰকাৰী কিংবা বেচৰকাৰী চাকৰিৰ পাছত দৌৰিছে ৰাজ্যৰ বহু নিবনুৱা, সেই সময়ত সুতৰ বিপৰীতে গৈ এখন গুমটিৰ পৰাই নিজৰ ব্যৱসায় আৰম্ভ কৰিছিল নিজ লাহোৱালৰ এগৰাকী ধ্ৰুৱ দাসে। বন্ধন বেংকৰ পৰা 30,000 টকাৰ লোন লৈ ব্যৱসায় আৰম্ভ কৰা ধ্ৰুৱ দাস আজি এগৰাকী সফল ব্যৱসায়ী। ব্যবসায়িক ক্ষেত্রখনত ধ্রুব দাসক বন্ধন ব্যাংকে কিদরে সহায় করিলে কলে এনেদরে। নমস্কার, মোৰ নাম শ্রী ধ্রুব দাস। আজি মই প্রথমত মোৰ এটা সৰু মুৰা দোকান এখন আছিলে। বন্ধন লোনৰ লগত মই জড়িত হওয়ার পিছত আজি লাহে লাহে মই অলপ উন্নতি পথত আহিছো। আজি মই বন্ধনৰ লগত আজি 2 বছৰৰ পৰা মই জড়িত হৈ আছো। আৰু মোৰ নিচিনা আৰু যোনে লৈছে পয়সা বন্ধনের পর, তেওঁলোকে যদি সময়মতে পয়সাখিনি ঘুরাই দিয়ে তাহলে বন্ধন ব্যাংকও আমাক আরো সুবিধা দিব, সেটি লোক আশা করেছে। মানে আজি 2 বছৰ পর জড়িত হয়ে আছো বন্ধন ব্যাংকের। প্রথমত মানে 30 ললো, এটা মানে 80 পাইছো। মানে দেখিছে আপনার দোকান, প্রথমত সরু এখন দোকান আসলে মোক, এটা লাহে 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 উন্নতি পথে গিয়ে আছে। মোটামুটি হয়ে যায় আৰু, মানে চলিব পৰাকৈ ধুনীয়াকৈ মই চলি আছো এতিয়া। কি কব আপোনাৰ নিচিনা আৰু যাতে যেনেকা লয় বন্ধন বেংকৰ পৰা যেনেকা কৈ মেলি পইচাখিনি লয়, সেনেকা মোৰ নিচিনা সবে যদি সময়মতে পইচাখিনি ঋণখিনি শোধ কৰি দিয়ে তেনেহ'লে মোৰ আমাৰ কাৰণে ভাল, বা যোনে লৈছে তেখেতৰ কাৰণেও ভাল আৰু আমাৰ বেংকৰ কাৰণেও সুবিধা আৰু। সেই আৰু মানে যেনেকা পইচাখিনি লয় মানুহে এনেকা সময়মতে পইচাখিনি ঘূৰাই দিলে ভাল আৰু। ভাল পাইছো, মই ভাল পাইছো, মই ভাল পাইছো। মোৰ নিজৰ ব্যক্তিগত মই কৈছো মই ভাল পাইছো। এয়া মাত্ৰ কেইটামান উদাহৰণহে। এনে বহু জ্বলন্ত উদাহৰণ আছে যিয়ে বন্ধন বেংকৰ পৰা লোন লৈ নিজৰ ব্যৱসায় আৰম্ভ কৰিছে অথবা সুতৰ বিপৰীতে গৈ কৰিছে নিজাকৈ কিবা এটা। আজি তেওঁলোক স্বাৱলম্বী, 10 জনক প্ৰেৰণা যোগাব পৰাকৈ তেওঁলোকে আজি কিবা এটা কৰিছে নিজৰ জীৱনত, পূৰণ কৰিছে তেওঁলোকৰ সপোন, যাৰ বাবে
সকলে একমুখে কয় বন্ধন আছে মানে সকলো সম্ভব, বন্ধন মানে হৈছে সুখৰ ইন্ধন। নিউজ ডেস্ক রিপোর্ট, ই নিউজ, এনি।